হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নামিতাস হ্যাপি লাইফস্টাইলে। তোমাদের অনেক 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 স্বাগত। আর আমরা সবাই ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই সেটা জানিও। আর আজকে আমাদের ক্লাসের ডেমনস্ট্রেশন আছে, তো সে তার জন্য রেডি হয়ে নিলাম, তাড়াতাড়ি এখন বেরিয়ে পড়বো, অনেকটা এমনিতে লেট হয়ে গেছে। তো তোমরা দেখো, সাপারালের ময়েশ্চারাইজার দিয়ে মুখটাকে আগে ভালো করে বেস বানিয়ে নিচ্ছে। আর আস্তে আস্তে তোমাদের সবটাই দেখাবো যেটুকুনি করতে পেরেছি। তো ক্রিমটা লাগিয়ে নিচ্ছে মডেলের ওপর, আর মডেলটাও ভীষণই ভালো, ভীষণ মিষ্টি একটা মডেল, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো, আই মেকআপের আগে মুখ, তারপর চোখের রিলায়েন্সের ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে। দেখো, তারপর আই মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মেকআপ করছে, ফেস মেকআপটা করছে। আজকে ওয়াটার প্রুফ মেকআপ ছিল, ওয়াটার প্রুফ মেকআপ করেছে পুরোটাই হুডা বিউটি দিয়ে, সেটা ব্লেন্ডিং করছে। সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? দেখো, ফেসের সব কাজ করা হয়ে গেছে, মেকআপ, আই মেকআপ, লিপস্টিক সব করানো হয়ে গেছে। কি দারুণ লাগে দেখতে, তাই না? এই দেখো, আমাদের এখন লাস্ট টাইম, আর আমাদের লাঞ্চ করাচ্ছে আমাদের ম্যাম দীপা, দীপা বৌদি। তো সবাই দেখো এখন খাচ্ছে। আর এইদিকে রয়েছে মডেল, একটু হাই করে দাও। মডেল এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, কমপ্লিট এখনো হয়নি, এখনো বাকি রয়েছে। আর ওইদিকে আরেকটা বোন আছে, ও ভীষণ লজ্জা পায়। ওই দেখো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো অনেকক্ষণ পর, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমাদের লাস্ট ডেমোস্ট্রেশন ছিল, তো সেটারই ফাইনাল রূপ এই তোমরা দেখতে পাচ্ছ। মডেল রিলস বানাচ্ছে, আর এই যে আমাদের মেকআপ আর্টিস্ট, এটা হাই করে দাও। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। হ্যালো, না আসেইনি মনোজন, মনে তো দেখতেই পাচ্ছ তোমরা, ফটোশ্যুট চলছিল, আর ভীষণ ভালো ভালো পোজ দিচ্ছিল মডেলটা, খুব সুন্দর লাগছিলো দেখতে। আর ওই যে ফটোগ্রাফার দাদা, আর ওই যে আমাদের বৌদি ভাই, মেকআপ আর্টিস্ট বৌদি ভাই। আর দেখো মডেলটাকে কি সুন্দর লাগছে, জাস্ট আমি তো তাকিয়েই থাকছিলাম, শুধু সেই লাগছিল। কিন্তু গানটা তো শোনা যায়, শোনা যায় কিন্তু
তো হে ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে আবার তোমাদের সামনে আবার চলে এলাম। আর তোমরা দেখতেই পেলে ডেমনস্ট্রেশন ছিল, আর ডেমনস্ট্রেশন লুকটা কেমন হয়েছে অবশ্যই সেটা জানি। আমার তো ভীষণ ভীষণ ভীষণই ভাল লেগেছে লুকটা। আর মডেল ছিল সৃজিতা চক্রবর্তী ফ্রম রায়গঞ্জ, আর আমাদের আজকে ব্যাচ ছিল আমার ডালপাড়ার ব্যাচ। আর আমাদের মেকআপ আর্টিস্ট দীপা মন্ডল, আমি দীপা বৌদি বলে ডাকি কারণ আমরা একই পাড়ায় থাকি, তো তার জন্য। আর তোমাদের কেমন লাগলো সাজটা অবশ্যই জানাবে, আর যারা দেখছো তো অবশ্যই কমেন্ট করে বলো প্লিজ কেমন লেগেছে, ঠিক আছে? আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার তো করবে। আর যারা নতুন আমার ভিডিওতে, নতুন যারা দেখছো তাদের বলবো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পরবর্তীতে তোমরা অনেক অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও, ছোট বোন বা দিদি যাই বলো সেরকম ভাবে। আর আমার চেষ্টা করবো তোমাদের সামনে অনেক 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 ভালো ভিডিও আনার জন্য। আর কালকে আবার আছে আমাদের ফাইনাল ডে, তো তোমরা সেটাও দেখতে পাবে আমি ফাইনাল ডেতে কেমন মেকআপ করি না করি। আমার ভীষণই টেনশন লাগছে, আদৌ ভালো করতে পারবো কিনা জানি না, কেমন পারবো ভীষণ নার্ভাস লাগছে। তো আই হোপ দেখা যাক কেমন কি হয়, তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরাও বলবে কেমন হয়েছে। আর আজকের লুকটা দেখে জাস্ট তো ফিদা হয়ে গেছি, ভীষণ ভাল লেগেছে আমার সত্যি লুকটা। সামনে থেকে মোবাইলে জানি না কতটা কি বোঝা গেছে না কি আছে, সামনাসামনি তো অসাধারণ, জাস্ট অসাধারণ। মডেল মডেল দিও বলছিল নাকি খুব সুন্দর লেগেছে তারও সেজে। আর দীপাদির সঙ্গে তোমাদের, দীপা বৌদির সঙ্গে তোমাদের পরিচয় করিয়েই দিলাম, আর সেও খুব ভালো একজনই মানুষ। আর তোমরা যারা ডালখোলা থেকে দেখে থাকো, দেখছো বা অন্য আমাদের উত্তর দিনাজপুর থেকে যারা দেখছো, যারা যদি দীপা বৌদির কাছে কাজ শিখতে যাও বা হচ্ছে তোমাদের স্পেশাল ওকেশনে তার কাছ থেকে সাজতে যাও, অবশ্যই তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তার ফেসবুক আইডি দীপা মন্ডল, দীপা মন্ডলে সার্চ করলেই পেয়ে যাবে তাকে। আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই এন্ড করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এটাই বলবো। আর যারা ভিডিও দেখতে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, এইভাবে আমার সাপোর্ট করো, পাশে থেকো। এটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।